প্রি অ্যাডমিশন কোর্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে বোটানির আমরা সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো আচ্ছা প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে দেখো কোষ এবং কোষের গঠন আমি যদি অধ্যায়টার কথা বলি এটা কিন্তু বিরাট বড়ো একটা অধ্যায় ঠিক আছে অলমোস্ট তোমাদের ষাট থেকে সত্তর পৃষ্ঠা জাস্ট আমি যদি হাসান স্যারের বইয়ে বলি প্লাস প্রতি এডিশনে নতুন নতুন অ্যাড হচ্ছে অনেক ইনফরমেশন কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু লাগবে না ঠিক আছে তো ধরো ক্লাসে আমি যদি চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের ক্লাসে পঞ্চাশ ষাটটা বা একশোটার মতো খুব হাই ইল্ড ইনফরমেশন বলে দেবো মানে যেগুলো তোমার জানতেই হবে অর্থাৎ যদি আমার পঞ্চাশটা প্রশ্ন করে এগুলোর মধ্যে থেকেই চল্লিশটার মতো থাকবে আর বাকি দশটা হয়তো একটু বাইরে যাবে তো এই লাইনগুলো জাস্ট মুখস্থ রাখার চেষ্টা করবা আচ্ছা আমার পরিচয় দিয়ে দিই মোহাম্মদ আবদুল্লাহ রাফি আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে ফাইনাল ইয়ারে আসি তাহলে দেখো আমরা ক্লাসে চলে যাই সরাসরি আচ্ছা তার আগে যদি আমি গত বছরের প্রশ্নের কথা বলি তো গত বছরের এই চ্যাপ্টার থেকে জাস্ট একটা প্রশ্ন হয়েছে যে কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে কে তো এটা নিয়ে একটা কনফিউশন ছিল যে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে সেটা কি হবে কোষ কোশগহব্বর নাকি সাইটোপ্লাজম তো এখানে দেখো আমাদের হাসান হাসানসারের বই যেটা সেখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে কি কোশগহব্বর কিন্তু গত বছরের প্রশ্নগুলা বেশিরভাগের সোর্স হচ্ছে কাজল ব্রাদার্স পাবলিকেশন যে সেটার অনুশীলনের পার্ট সেখানে কিন্তু সরাসরি একটা লাইন দেওয়া আছে যে কোষ অভ্যন্তরের নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম তো কোনটা অ্যান্সার নেবে অবশ্যই সাইটোপ্লাজম অ্যান্সার নেওয়া ভবনা বেশি আচ্ছা দেখো তাহলে সবার প্রথমে যদি আমরা কোষ পার্ট থেকে বলি এই পার্টের প্রথম এক থেকে ছয় পৃষ্ঠা বা আট পৃষ্ঠার মতো অর্থাৎ পার্থক্যগুলো যেখানে দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো কোষ থেকে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট সবার প্রথমে হচ্ছে কোষের সংজ্ঞা কোষ কি কোষ হচ্ছে দেহের গঠন এবং কাজের একক নেক্সট কোষ কে আবিষ্কার করেছেন কে আবিষ্কার করছে আমরা জানি রবার্ট হুক ষোলোশো সালে কোষ আবিষ্কার করেন অ্যাকচুয়ালি তিনি কি কোষ আবিষ্কার করছে না সে কোষ গহব্বর আবিষ্কার করছে নেক্সট দেখো এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ কোনটা সেটা হচ্ছে উটপাখির ডিম ঠিক আছে এটা কিসের মধ্যে সবচেয়ে বড় কোষ এই সবচেয়ে বড় কোষ হচ্ছে কিন্তু এটা প্রাণী জগতের মধ্যে বা উদ্ভিদ জগৎ সব কিছু মিলে সবচেয়ে বড় কোষ হচ্ছে আমার উটপাখির ডিম আর সবচেয়ে ছোট কোষ কি মাইকোপ্লাজমা অথবা পিপিএলও ঠিক আছে পিপিএলও একই জিনিস এটা কি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া নেক্সট দেখো মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কি মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন তো এখন এখানে যেটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা হচ্ছে শব্দটা হচ্ছে একটা লম্বা আরেকটা হচ্ছে বড়। ক্লিয়ার একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বড় তো মানবদেহের সবচেয়ে লম্বা কোষ নিউরন কিন্তু মানব দেহের সবচেয়ে বড় কোষ কিন্তু নিউরন না মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু ক্লিয়ার আর যদি মানব দেহের সবচেয়ে ছোট কোষ বলে সেটা কোনটা সেটা হচ্ছে শুক্রাণু আর যদি শুক্রাণু অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো প্ল্যাটিলেট বা অনুচক্রিকা তাহলে এখান থেকে দেখো যে কয়টা লাইন আমি বললাম খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোষকে আবিষ্কার করেন কত সালে সে অ্যাকচুয়ালি কি আবিষ্কার করছিল সে আবিষ্কার করছিল মৃত কোষের কোষ প্রাচীর এরপরে দেখো আমরা এ লাইনগুলোতে যদি আসি যে প্রাণীজগতের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা সেটা হচ্ছে উটপাখির ডিম আর প্রাণীজগতের মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটা হচ্ছে মাইকোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া নেক্সট দেখো মানব দেহে তাইলে এই দুইটা হচ্ছে প্রাণী জগতে আর এগুলো হচ্ছে মানব দেহে হিউম্যান বডিতে সবচেয়ে বড় কোষ কোনটা সেটা হচ্ছে ডিম্বাণু ক্লিয়ার সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু আর সবচেয়ে লম্বা কোষ কোনটা সেটা হচ্ছে নিউরন সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন ক্লিয়ার আর সবচেয়ে ছোট কোষ কোনটা সেটা হচ্ছে আমার শুক্রাণু যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা দাগাবো হচ্ছে অনুচক্রিকা এরপরে তোমরা এগুলোর পার্থক্যগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে পার্থক্য দিয়ে কত কয়েক বছর অনেকবার প্রশ্ন হয়েছে যে আমাদের কাজের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায় দেহকোষ এবং জনন তো দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্যটা কী যেমন দেহকোষে মাইটোসিস বিভাজন হবে আর জননকোষ কি বিভাজন মায়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হবে দেহকোশের কাজ কি জনন কোষের কাজ কি এটা আমরা জানি জননকোষ জনন কাজে অংশ নেয় দেহকোশ সমগ্র দেহ তৈরি করে এরপরে হচ্ছে এখানে ক্রোমোজম সংখ্যা আমরা জানি দেহকোষ সাধারণত হয় টোয়াইস এন আর জননকোশ হয় হচ্ছে এন তাহলে এখানে যদি ছিচল্লিশ হয় এখানে হবে তেইশ আর এখানে সেক্স ক্রোমোজম সংখ্যা হবে এক এখানে সেক্স ক্রোমোজম সংখ্যা হবে দুই তাহলে এই যে পার্থক্যগুলো অর্থাৎ এই তিনটাই যেটা আছে তিনটার মধ্যে পার্থক্যগুলো তোমরা একবারে ঝাড়া মুখস্থ করবা ঠিক আছে এটা be important both for academic and admission. নেক্সট দেখো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা আদিকোষ প্রকৃত কোষে ভাগ করতে পারি তাহলে এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য এর মধ্যে খুব কমন খুবই বেশি আসে পরীক্ষায় সেটা হচ্ছে সেভেন্টিএস আর এইটি এস কার ক্ষেত্রে সেভেন্টিএস পাওয়া যায় কার ক্ষেত্রে হচ্ছে এইটিএস পাওয়া যায় আমরা জানি আদিকোষে এস রাইবোজম আর প্রকৃত কোষে হচ্ছে এইটি এস রাইবোজম আরেকটা লাইন মাথায় রাখবা যে আদিকোষে কোনো ঝিল্লিবৃত্ত অঙ্গাণু থাকবে না অর্থাৎ যেসব অঙ্গাণুর ঝিল্লি আছে সে ঝিল্লি ঝিল্লিবৃত্ত কোনো অঙ্গাণু থাকবে না অর্থাৎ ঝিলিবৃত্ত অঙ্গাণু আমার কি কি আছে আমার মাইটোকন্ড্রিয়া আছে এরপরে ক্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে গোলজিবডি আছে এরকম কোনো ঝিল্লিবৃত্ত অঙ্গাণুই কিন্তু আদি কোষে থাকবে না রাইবোজমটা কত এস সেভেন্টি এস তাইলে এই পার্থক্যটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের আরেক ধরনের ভাগ সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উদ্ভিদ আর কোষের মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু আমরা জানি কি ডিফারেন্স একটার মধ্যে প্লাস্টিক থাকবে আর একটার মধ্যে থাকবে না তারপরে সেন্ট্রিয়ল থাকবে সেন্ট্রিওল থাকবে না কোষ প্রাচীর থাকবে কোষ প্রাচীর থাকবে না তারপরে কোষ গহব্বরটা বড় হবে কোষ গহব্বর ছোট হবে তাহলে এই পার্থক্য যেটা বললাম যে এই পেজের মধ্যে যতগুলো লাইন আসে মোটামুটি সবগুলোই তোমাদের ইম্পর্টেন্ট আর বই থেকে হচ্ছে তোমার এই পার্থক্যগুলো একবারে খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি গত কয়েক বছরের প্রশ্ন খেয়াল করো তাহলে বুঝতে পারবে এটার পার্থক্য থেকে কিন্তু অনেকভাবে প্রশ্ন হয়েছে অলরেডি আচ্ছা তাহলে আমরা নেক্সট পেজে দেখি দেখো এখানে প্রশ্নগুলো দেখা দিছে তো যেই প্রশ্নগুলো আমি বলছি মোটামুটি ঘুরে ফিরে সেই সবই প্রশ্ন কিছু নাই এখন দেখো কোষ প্রাচীর তাহলে আমরা যদি একটা কোষে আসি সবার বাইরের স্ট্রাকচারটার নাম কি কোষ প্রাচীর আর তার ভিতরে কোষ ঝিল্লি এখন কোষ প্রাচীর কার থাকে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোষ প্রাচীর কার থাকে দেখো কোষ প্রাচীর কার থাকে কোষ প্রাচীর থাকবে হচ্ছে উদ্ভিদে কি দিয়ে তৈরি সেলুলোস দিয়ে তৈরি এটা আমরা সবাই জানি এরপরে কার থাকে এরপরে থাকে হচ্ছে ছত্রাকে ছত্রাকেরটা কি দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি ঠিক আছে এটা কী দিয়েছিল উদ্ভিদে সেলুলোজ দিয়ে তৈরি ছিল আর আরেকটা কার থাকে আরেকটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়াটা কি দিয়ে তৈরি ব্যাকটেরিয়াটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি ফার্স্ট চ্যাপ্টারে লিপোপ্রোটিন বলা আছে তবে ফোর্থ চ্যাপ্টারে আরও অনেক কিছু বলা আছে মুরামিক অ্যাসিড টিকোয়িক অ্যাসিড তারপরে হচ্ছে তোমার লাইকেন অনেক কিছু তো আপাতত এই তিনটা মনে রাখো যে আমাদের কোষ প্রাচীর কার কার থাকে কারকার থাকে উদ্ভিদের থাকে কী দিয়ে তৈরি সেলুলোস দিয়ে তৈরি ছতটাকে থাকে কী দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি আর ব্যাকটেরিয়ায় থাকে কি দিয়ে তৈরি লিপো প্রোটিন দিয়ে তৈরি তো নেক্সটে আমরা যদি প্রশ্নগুলা দেখি তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলো একবার চোখ বুলাই নাও তাইলেই বুঝতে পারবা যে দেখো এটা হচ্ছে একটা পার্থক্য থেকে প্রশ্ন ঠিক আছে যে উদ্ভিদ কোষে নিচের কোনটি থাকে না কোষপ্রাচীরের প্রধান উপাদান কি কোষপ্রাচীর বলতে আমরা মূলত কোন কোষপ্রাচীরকে বুঝি আমরা উদ্ভিদের কোষপ্রাচীরকে বুঝি তাহলে মূল উপাদান কি সেলুলোস নেক্সট দেখো প্রোক্যারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি ওই যে আদি কোষার প্রকৃত কোষের পার্থক্য সেখান থেকে প্রশ্ন নেক্সট দেখো উদ্ভিদ কোষে নিচের কোনটা অনুপস্থিত আবারও পার্থক্য থেকে প্রশ্ন ঠিক আছে তাহলে আমি ওই যে বললাম প্রথম আটটা পৃষ্ঠা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওইখান থেকে পার্থক্যগুলা তোমার খুব ভালো করে পড়ে ফেলতে হবে নেক্সট যদি আমি কোষপ্রাচীর বলি তাহলে কোশপ্রাচীরের আমার ফার্স্ট একটা পয়েন্ট হচ্ছে কোষপ্রাচীরের প্রধান উপাদান কি কী সেটা হচ্ছে সেলুলোস ক্লিয়ার আবার ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি আর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোষপ্রাচীরের লেয়ার কয়টা ঠিক আছে কোষপ্রাচীর কিন্তু তিনটা লেয়ারে বাকি সবই মোটামুটি কোষঝিল্লি বা যেসব বলো সেগুলো দুই লেয়ার অ্যাকচুয়ালি কিন্তু কোষপ্রাচীর আমার তিন লেয়ারে ক্লেয়ার আর কোষপ্রাচীর তিন লেয়ারের প্রত্যেকটা ডায়ামিটার অর্থাৎ কোনটা কত মাইক্রোমিটার তোমরা এগুলো এখনই মুখস্থ করে ফেলবে এগুলো প্রত্যেকটাই লাগবে নেক্সট যদি আমরা আসি প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম আচ্ছা দেখো এখানে অনেক কিছু আছে তো আমি দুই তিনটা লাইন বলবো তোমরা এগুলো ভালো করে মাথায় রাখবা প্রোটোপ্লাজম থেকে যদি আমি বলি তাহলে প্রোটোপ্লাজম থেকে একটা ফার্স্ট লাইন হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি তো যেহেতু ভৌত ভিত্তি আছে আবার আণবিক ভিত্তিও তো আছে তাহলে আণবিক ভিত্তিকে আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ তাহলে জীবনের ভৌত ভিত্তিকে জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের আণবিক ভিত্তিকে আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ ক্লিয়ার প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত কত সত্তর থেকে নব্বই তাহলে এই দুইটা লাইন তোমরা মাথায় রাখো এই দুইটা লাইন মাথায় রাখো এরপর হচ্ছে সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজমে এখানে হচ্ছে কী শব্দটা ব্যবহার করেন প্রথমে হচ্ছে সাইটোসল তোমাদের একটোপ্লাজম এন্ডোপ্লাজম খুব একটা না পড়লেও চলবে তবে সাইটোপ্লাজমে পানির পরিমাণটা মুখস্থ রাখতেই হবে দেখো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম উল্টানো যাবে না ক্লিয়ার প্রোটোপ্লাজমে কত সত্তর থেকে নব্বই আর সেখানে সাইটোপ্লাজমে হচ্ছে পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো আমরা চলে আসি কোর্স ঝিল্লিতে কোষ ঝিল্লি কার থাকে কার থাকে না পৃথিবীর যত কোষ আছে সবার কোষ ঝিল্লি থাকবে সবার কোষ প্রাচীর নাও থাকতে পারে কিন্তু সবার কোষ ঝিল্লি থাকবেই তো ঝিল্লিতে কি কি থাকে কোষ ঝিল্লি মেইনলি কি দিয়ে তৈরি আমরা জানি ওই যে অনেক মডেল আমরা পড়ছি এগুলো তো হচ্ছে আমাদের একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে কোনটা ফ্লুইড মোজাইক মডেল তো ফ্লুইড মোজাইক মডেল আমরা যারা পড়ছি বা ফিগার রাখছি আমরা জানি কোষ প্রাচীর মূলত ফসফলিপিড দিয়ে তৈরি মোস্ট অফ দ্য পার্ট কি থাকে ফসফলিপিড থাকে এছাড়া কি থাকে এর মধ্যে হচ্ছে প্রোটিন থাকবে সাথে হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে অর্থাৎ তিনটা জিনিসই কিন্তু থাকতেছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এছাড়া কী থাকে এছাড়া হচ্ছে কোলেস্টেরল থাকে কী থাকে কোলেস্টেরল থাকে তবে কোলেস্টেরল অ্যাকচুয়ালি এক ধরনের লিপিড তো এই যে তিন ধরনের প্রোটিন তিন ধরনের প্রোটিনের আমার নাম জানতে হবে কারণ তোমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি কোষঝিল্লিতে বিরাজমান প্রোটিন নয় এই তিনটা নাম দিবে বাইরে থেকে একটা দিয়ে দিবে সেটা তোমার মুখস্থ করতে হবে এই মডেলগুলার মধ্যে তোমার লিস্ট ফ্লুইড মোজাইক মডেলটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে এছাড়াও স্যান্ডউইচ মডেল আর একটা হচ্ছে তোমার রবার্টসনের মডেল এই দুইটাই হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে সাথে হচ্ছে সিঙ্গার নিকলসনের মডেল তো একবারে হাইল্ড সব সময়ের জন্য লাগবে তাহলে এখন দেখো আমরা যদি পরটাতে যাই প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম থেকে যে লাইনগুলো আমি বলছি সেগুলাই আচ্ছা এখন সবার প্রথমে আমি যদি বলি যে ফ্লুইড মোজাইক মডেল তাহলে কয়টা পার্ট দুইটা পার্ট ক্লিয়ার একটা হচ্ছে ফ্লুইড আরেকটা হচ্ছে মোজাইক এখন ফ্লুইড মোজাইক কেন বলা হয় ফ্লুইড মোজাই কেন বলা হয় এর কারণটা হচ্ছে এটার মধ্যে যে ফসফোলিপিডটা থাকে ঠিক আছে ধরো এটা হচ্ছে আমার একটা ফসফোলিপিড এটা একটা ফসফোলিপিড এরা এভাবে অবস্থান করে আমরা জানি মাথাটা কিসের মাথাটা হচ্ছে ফসফেটের মাথাটা ফসফেটের আর এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড তো মাথা যেহেতু ফসফেট মাথাটা নেগেটিভলি চার্জ এটাও নেগেটিভলি চার্জ এটাও নেগেটিভলি চার্জ এটাও নেগেটিভলি চার্জ এরা পরস্পরকে কি করে বিকর্ষণ করে তার ফলে হয় কি একটা একবার উপরে যায় একটা নিচে যায় একটা উপরে যায় একটা নিচে যায় অর্থাৎ এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় তো তো সেটা দেখতে মনে হয় কি ঢেউয়ের মতো এই কারণে হচ্ছে এই ফসফলিপিড পার্টটাকে বলা হচ্ছে ফ্লুইড পার্ট ক্লিয়ার আর মোজাইক কি জিনিস দেখবার টাইলস যখন কালার করে ধরো এটা হচ্ছে আমার একটা বাসার ফ্লোর আমি এখানে টাইলস বসাবো মাঝখানে কি কি বসায় নীল কালার বা অন্য কোনো একটা কালারের বসায় দেয় একটা স্টাইলিশ একটা ডিজাইন করে কিন্তু ঠিক আছে এই ঘটনাটাকে কিন্তু বলা হয় মোজাইক এটাকে বলা হয় মোজাইক তো এটাকে যদি আমি উপর থেকে দেখি অর্থাৎ এই স্ট্রাকচারটা ধরো এখানে একটা প্রোটিন আছে আবার কিছু দূর লিপিড যাওয়ার পর আরেকটা প্রোটিন আসে এটাকে যখন আমি উপর থেকে দেখব তখন দেখবা কি এই যে পুরাটা হচ্ছে হলুদ কালারের ফসফোলিপিড তার মধ্যে নীল নীল কিছু প্রোটিন তো এই জিনিসটাকে দেখতে কিসের মতো মোজাইকের মতো ক্লিয়ার তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কোনটা ফ্লুইড আর কোনটা মোজাইক আমার ফ্লুইড হচ্ছে লিপিড পার্টটা আর মোজাইক হচ্ছে প্রোটিন পার্টটা নেক্সট কোশ্চিনগুলা জাস্ট একবার দেখবা কোশ্চিনগুলো দেখলেই হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আমি যে কোশ্চিনগুলো বলছি মোটামুটি সেগুলোর মধ্যেই আর এগুলো হচ্ছে প্রিভিয়াস টাইপের প্রশ্ন এখন সাধারণত এগুলো আসে না যে মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয় বা কোনটি মিথ্যা নয় কোনটি সত্য নয় এই ধরনের প্রশ্ন এখন আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কমে গেছে আচ্ছা নেক্সট আমাদের একটা ইম্পর্ট্যান্ট অঙ্গাণু সেটা হচ্ছে রাইবোজম তো প্রত্যেকটা অঙ্গাণু যখন তোমরা পড়বা অঙ্গাণু থেকে যা যা তোমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে অঙ্গাণুটা কি ঝিল্লি আছে নাকি নাই এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে অঙ্গাণুটার ঝিল্লি আছে নাকি নাই ক্লিয়ার এটা তোমাকে জানতেই হবে নেক্সট সেটা হচ্ছে অঙ্গাণুর প্রধান কাজ জাস্ট প্রধান কাজ তোমার পুরাটা যদি তুমি নাও জানতে পারো খুব বেশি সমস্যা নাই কিন্তু জাস্ট প্রধান কাজটা তোমরা অবশ্যই জানবা তাহলে এলে প্রথম কি বললাম ঝিল্লি আছে নাকি ঝিল্লি নাই নেক্সট কি প্রত্যেকটা অঙ্গাণুর প্রধান কাজ আচ্ছা এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন যেগুলো আছে ঠিক আছে এইটুকুই যদি তুমি জানতে পারো প্রি অ্যাডমিশন কোর্সের জন্য তোমার এইটুকু এনাফ আর এগুলাই যদি তুমি ঝাড়া মুখস্থ রাখতে পারো যে যেই পয়েন্টগুলো বলতেছি খুব অল্প বলতেছি কিন্তু একটা অঙ্গাণু থেকে হয়তো পাঁচটা বা ছয়টা লাইন বলবো জাস্ট এই লাইনগুলাই যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি ধরে রাখবা যে তুমি অনেক অনেক আগায় গেছো তাহলে রাইবোজম থেকে দেখো রাইবোজম থেকে আমি অল্প কয়েকটা লাইন বলবো জাস্ট এগুলাই মাথায় রাখো প্রথমে রাইবোজমের ঝিল্লি আছে নাকি নাই রাইবোজমের ঝিল্লি নাই ঠিক আছে রাইবোজমের ঝিল্লি থাকবে না রাইপোজম ঝিল্লিবিহীন অঙ্গাণু তো এখন ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা এটা মাথায় রাখতে পারো হচ্ছে সেরা মামাই প্রথম দিয়ে এই নেমোনিকটা দিয়ে তোমরা মাথায় রাখতে পারো ঠিক আছে তাহলে কি বললাম ঝিল্লিবিহীন কে কে ঝিল্লিবিহীন হচ্ছে সে দিয়ে সেন্ট্রিওল রা দিয়ে রাইবোজোম মাইক্রো এটা হচ্ছে মাইক্রোটিবিউলস মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অর্থাৎ তিনটা মিলে তো আমরা জানি সাইটোস্কেলিটন আরেকটা হচ্ছে প্রথম হচ্ছে প্রোটিওজম ঠিক আছে পার অক্সিজম আর গোলা বানা প্রথম হচ্ছে প্রোটিওজম তাহলে এই বললাম এই যে সেরাম আমাই প্রথম বা সেন্ট্রিওল রাইবোজোম সাইটোস্কেলিটন তিনটা মিলে আর প্রোটিওজম এরা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু এরা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু তো বাকি যাই আসুক না কেন আমার বাকি যাই আসুক তারা হচ্ছে ঝিল্লি যুক্ত অঙ্গাণু এরপরে দেখো রাইবোজোমকে কয় ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সেভেন্টি এস রাইবোজোম আর একটা হচ্ছে এইটি এস রাইবোজোম ক্লিয়ার সেভেন্টিএস কোথায় থাকে আমার সেভেন্টিএস আমরা জানি কোথায় থাকতেছে সেটা আদি কোষে এইটি কোথায় থাকে সেটা থাকে হচ্ছে প্রকৃত কোষে এরপর আমরা যদি আসি প্রধান কাজ রাইবোজোমের প্রধান কাজ কি আমার রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে কি তৈরি করা প্রোটিন তৈরি করা ক্লিয়ার এরপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সময় অবশ্যই এই লাইনটা আরও বেশি ইম্পর্টেন্ট যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের দুই ধরনের স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই জিনিসটা রাফ হচ্ছে কেন বা অমসৃণ হচ্ছে কেন কারণ তার গায়ে রাইবোজম লেগে আসে অর্থাৎ ধরো এটা একটা অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম ক্লিয়ার এটার গায়ে কোনো রাইবোজম লেগে নেই তাহলে এটা হবে স্মুথ বাট এটার গায়ে যদি ছোটো ছোটো এরকম রাইবোজম লেগে থাকে তখন এটা হয়ে যাবে রাফ তাহলে রাইবোজম কোথায় থাকে রাইবোজম অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে অথবা মুক্ত অবস্থায়ও সাইটোপ্লাজমে বিরাজমান হতে পারে এখন দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তো প্রশ্নগুলা দেখলেই বুঝবা যে মোস্ট অফ দ্য কোশ্চেন ওই যে অল্প কয়টা লাইন বলছি এগুলার মধ্যেই সো এগুলা একবারে ভালো করে মাথায় রাখবা ক্লিয়ার তাহলে রাইবোজোমের এই যে দেখো নিজের কোন অঙ্গাণুটি ট্রান্সলেশনের সাথে জড়িত ট্রান্সলেশন তো আমি শেষে বলবোই তো এটাই হচ্ছে ট্রান্সলেশন মানে কি প্রোটিন তৈরির আর প্রোটিন তৈরির ফ্যাক্টরিকে প্রোটিন তৈরি করে কে রাইবোজোম আচ্ছা আরেকটা জিনিস তাহলে রাইবোজোমকে কি বলা হয় রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি আর কি বলা হয় সর্বজনীন অঙ্গাণু কেন সর্বজনীন কারণ আদি কোষেও রাইবোজম থাকে আবার প্রকৃত কোষেও রাইবোজম থাকে ঠিক আছে তাহলে আদি কোষেও থাকে প্রকৃত কোষেও রাইবোজম থাকে যেই লাইনগুলো বলবো যে সেগুলা ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলার চেষ্টা করো আর দেখো কিছু এরকম পিওর ইনফরমেশন থাকবে যেগুলো তোমাকে বোঝানো সম্ভব না আর যেগুলো জাস্ট বারবার মুখস্থ করে পরে পরে মুখস্থ করে রাখতে হবে এগুলো এখন আর খুব বেশি আসেও না এই কোশ্চিনটাও দেখো অনেক আগে নেক্সট আমরা চলে আসি গোলজি বডি তো বডি থেকেও প্রথমেই যেটা বলছি ঝিল্লি আসছে কিনা প্রধান কাজ কি আর গোলজি বডির কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের কাজের মধ্যে গোলজি বডির কাজটা অর্থাৎ এটা সবগুলা কাজই তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা গোলজি বডির কাজ দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আরেকটা জিনিস হচ্ছে গোলজি বডির নাম যেমন কি কি নাম আছে গোলজি বডির নাম হচ্ছে লিপোকন্ড্রিয়া বা লাইপোকন্ড্রিয়া তারপরে হচ্ছে ডিকটায়াজম ইডিওজম অনেক নাম আছে গোলজি বডি গোলজি অ্যাপারেটাস এই টাইপের যতগুলো নাম আছে তো দেখো এখানে একটা প্রশ্ন করছে যে নিচের কোনটি গোলজি বডির বিশেষ নাম নয় ক্যামিলো গোলগি লাইপোকন্ড্রিয়া তারপর হচ্ছে ডিকটায়োজম ইডিওজম আমরা জানি ক্যামিলো গোলগি কে ক্যামিলো গোলগি হচ্ছে গোলজি বডির আবিষ্কারক এটা কিন্তু কোনো নাম না গোলজি বডির কী কী নাম আছে ডিকটায়োজম ইডিওজম লাইপোকন্ড্রিয়া গোলজি অ্যাপারেটাস ক্লিয়ার এগুলাই। আর গোলজি বডি কয়টা জিনিস নিয়ে তৈরি কী কী সিস্টারনি ভেসিকল আর একটা হচ্ছে ভেকিউল এখন এখানে একটা পার্থক্য দেখো গোলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইজনের মধ্যেই কিন্তু সিস্টার্নি থাকে ভেসিকল থাকে বাট গোলজি বডিতে থাকবো আমি থাকবে হচ্ছে ভ্যাকিউল আর অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে হচ্ছে টিবিউল ক্লিয়ার এই ডিফারেন্সটা মনে রাখতে হবে তাহলে গোলজি বডি আমি যদি রিভিউ করি ফার্স্ট এটার কি ঝিল্লি আছে নাকি নাই এটার সবগুলা কাজ মুখস্ত করবা ক্লিয়ার এটারই জাস্ট সবগুলা কাজ মুখস্থ করবা কারণ এটার কাজ পরীক্ষায় দেয় সবচেয়ে বেশি এরপরে হচ্ছে গোলজি বডির নাম যে কি কী নামে বডিকে ডাকা হয় এরপরে হচ্ছে গোলজিবডি কি কী জিনিসপত্র নিয়ে তৈরি যে সিস্টারনি ভেসিকল একটা হচ্ছে ভ্যাকিউল এখান থেকে তোমাদের খুব একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে শুক্রাণুর মাথায় অ্যাক্রোজম এটা কে তৈরি করে কে তৈরি করে গোলজি বডি তৈরি করে বা গোলজি বডি তৈরি করে আবার দেখো লাইসোজোম কে তৈরি করে এটাও গোলজি বডি তৈরি করে এই যে বললাম কাজ গোলজি বডির কাজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এটার কাজটা মুখস্থ করে ফেলবা আর কি সিস্টারনি ভেসিকল ভ্যাকিউল তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে উল্টাপাল্টা করা যাবে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে টিভিউল আমি গোলজি বডিতে পাবো ভ্যাকিউল তাহলে নেক্সট দেখো লাইসোজোম ঠিক আছে লাইসোজম সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো যে লাইসোজমের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি লাইসোজমকে কি বলা হয় কি বলা হয় এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ এরপরে এখান থেকে পড়তে হবে যে লাইসোজোম কি কাজে সাহায্য করে লাইসোজোম মূলত কি করে ফেগোসাইটোসিসে হেল্প করে ফেগোলাইসোজম ফরমেশন করে জিনিসটাকে ভেঙে ফেলে এটা কি অন্তকোষীয় পরিপাকে সাহায্য করে ঠিক আছে কোষের মধ্যে যে পরিপাকটা হবে সেই পরিপাকে সাহায্য করে এখন এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট লাইন যদি আমি বলি সেটা হচ্ছে লাইসোজম কোথায় বেশি থাকে আর হচ্ছে কোথাও কম থাকে আর কোথায় থাকে না তো এটা দেখো প্রাণী দেহে লিউকোসাইট লিভার ইন্টেস্টাইন নার্ভ আরেকটা হচ্ছে কিডনি এইসব জায়গায় হচ্ছে লাইসোজম বেশি থাকে তো এটা সহজভাবে তোমরা কিভাবে মনে রাখতে পারো যে লিঙ্ক লিঙ্কে লাইসোজম বেশি থাকে কোথায় লাইসোজম বেশি থাকে লিঙ্ককে তাহলে এল দিয়ে কি এল দিয়ে হচ্ছে আমার লিউকোসাইট এল দিয়ে হচ্ছে লিউকোসাইট এল দিয়ে হচ্ছে লিভার আই দিয়ে কি আই দিয়ে ইন্টেস্টাইন এন দিয়ে নার্ভ বা স্নায়ুতন্ত্র কে দিয়ে হচ্ছে কিডনি তাইলে আমার লিঙ্কে লাইসোজম থাকবে বেশি তবে লাইসোজম থেকে সবচেয়ে কমন যে প্রশ্ন সেটা হচ্ছে লাইসোজমকে কি বলা হয় লাইসোজম কি কাজে সাহায্য করে আর লাইসোজম কোন মাধ্যমে কাজ করে এটাকে অ্যাসিডিক পিএইচে কাজ করে নাকি বেসিক পিএইচে কাজ করে এটা কোন পিএইচ কাজ করে এটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ কাজ করে তাইলে লাইসোজম থেকে এগুলাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রশ্নটা যদি একটু দেখো যে নিচের কোনটি লাইসোজমের কাজ নয় এটা একটু খেয়াল করো জীব দেহের ধ্বংস করে আমরা জানি লাইসোজোম কোষকে ধ্বংস করে 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 সুইসাইড সাহায্য হ্যাঁ অবশ্যই সাহায্য করে কারণ যেটা আমি বললাম যে অন্তকোষীয় পরিপাক যেটা আছে আমার ব্যাকটেরিয়া একটা সেলের মধ্যে যখন ঢুকবে সেটাকে তো ভেঙে ফেলতে হবে এটাই পরিপাক এটাতে সাহায্য করে জীবাণু ভক্ষণ করে বা ফেগোসাইটোসিস করে আর সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে আমরা জানি সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে কে সাইটো স্কেলেটন সাইটো স্কেলেটন তাহলে এই লাইনটাই হচ্ছে আমার মিলল না তাইলে এখান থেকে সাইটোপ্লাজমের কাজ যদি আমার আসে সাইটোপ্লাজমের কাজ আমি বলে দিতে পারবো নেক্সট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের আগেও বললাম একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ তো রাফটা কেন রাফ কেন এটাকে আমি রাফ অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম বলতেছি এর কারণ হচ্ছে তার গায়ে রাইবোজম লেগে আছে আর যেহেতু রাইবোজম লেগে আছে সে প্রোটিন তৈরি করতে পারে তাইলে রাফ অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম মূলত কি তৈরি করে প্রোটিন তৈরি করে আর স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে নন প্রোটিন অথবা লিপিড তৈরি করে ঠিক আছে নন প্রোটিন অথবা লিপিড তৈরি করে আচ্ছা গোলজি বডি থেকে যে লাইনটা বলিনি সেটা হচ্ছে গোলজিবডিকে কি বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় প্যাকেজিং সেন্টারও বলা হয় তো বিশেষ বিশেষ নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে একইভাবে এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলামকে কি বলা হয় কোষের পরিবহন তন্ত্র বলা হয় কোষের পরিবহন তন্ত্র আচ্ছা এখন দেখো যে লাইনটা বলতেছিলাম সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ কেন রাফ কারণ তার গায়ে রাইবোজোম লেগে আছে যেহেতু রাইবোজোম লেগে আছে সে কি তৈরি করবে সে তৈরি করবে প্রোটিন আর যেহেতু কিছু লেগে নাই সে তৈরি করবে লিপিড এটা আমার জন্য খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট লাইন তো দেখো এটার কাজটাও ভালো করে পড়বা তাহলে বডির কাজ আর অ্যান্ডোবলাজমিক রেটিকুলামের কাজটা যদি পুরাটা পড়তে পারো সেটা খুবই ভালো হয় ঠিক আছে সেটা খুবই ভালো হয় আর দেখো কোথায় বেশি থাকবে যকৃত অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যে কোনো কিছু খরণ করবে যে কোনো কিছু খরণ করবে সেখানে বেশি থাকবে যকৃত অগ্নাশয় আর একটা হচ্ছে অন্তঃখরা গ্রন্থি ক্লিয়ার এখানে হচ্ছে আমার বেশি থাকে আর যদি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের টুকরা হয়ে যায় সেই টুকরাগুলোকে বলা হয় মাইক্রোজোম তাহলে গেল হচ্ছে আমাদের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নেক্সট দেখো মাইটোকন্ড্রিয়া তো মাইটোকন্ড্রিয়া থেকে আমার মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে এটা তোমরা দেখে নিবা যে কে আবিষ্কার করছে কে নামকরণ করছে এটা কোনোভাবেই উল্টাপাল্টা করা যাবে না এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা যে কোথায় কতগুলা মাইটোকন্ড্রিয়া থাকে কোথায় মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে যেমন দেখো বলছে কোষ কোষায়ন্তনের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ একটা কোষ যদি হয় তার টোয়েন্টি পার্সেন্ট পাঁচ ভাগের এক ভাগে হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা কোষে কতগুলা থাকে তিনশো থেকে চারটা তিনশো থেকে চারশোটা আর যদি লিভারের সেল হয় সেক্ষেত্রে কত এক হাজার অথবা বেশি আবার ইকোলাইতেও হচ্ছে অনেক বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা অ্যাকচুয়ালি জানো খুব বেশি কিছু বলার প্রয়োজন নাই এরকম হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া তাইলে তার যদি আমি ওয়াল বলি ঠিক আছে তাহলে তার ওয়াল অ্যাকচুয়ালি কয়টা বা তার লেয়ার কয়টা তার লেয়ার হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিতরের প্রাচীর আর একটা হচ্ছে বাইরের প্রাচীর ঠিক আছে তাহলে ভিতরের প্রাচীরটা আমরা জানি ভাঁজ করা থাকে ভাঁজগুলোকে কি বলা হয় ক্রিস্টি বলা হয় কি বলা হয় ক্রিস্টি আর এখানে কি থাকে এটিপি সিন্থেটাস থাকে মাইটোকন্ড্রিয়া মূলত কি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ায় কি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায় শক্তি তৈরি হয় শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে যতগুলো ধাপ আছে সবগুলোই সম্পন্ন হয় কোথায় মাইটোকনড্রিয়ায় আচ্ছা তাইলে এই যে এখানে একটা প্রশ্ন করছে ক্রেফচক্র কোথায় সংগঠিত হয় আমরা তো বললামই যে শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি সব ধাপ কোথায় মাইটোকন্ড্রিয়া তাহলে চক্র কোথায় মাইটোকন্ড্রিয়ায় আর মাইটোকন্ড্রিয়ার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় সিম্বায়ন কী বলা হয় সিম্বায়ন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এদেরকে বলা হয় এন্ডোসিম্বায়ন কেন কারণ বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু এদের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজম থাকে কোন রাইবোজম ইভেন রাইটোকন্ডিয়ার মধ্যে একটা গোলাকার ডিএনএও থাকে ঠিক আছে অর্থাৎ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন মাইটোকন্ডিয়ার কিন্তু আছে তাহলে মাইটোকন্ডিয়ার কাজটা তোমরা ভালো করে পড়বে আর যে লাইনগুলো বললাম একটু মাথায় রাখবা তাহলেই হয়ে যাবে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক থেকে যতগুলো লাইন আছে একবারে সবগুলা মুখস্থ করে ফেলো খুবই খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট প্রশ্ন প্লাস্টিড হচ্ছে সবচেয়ে বড় উদ্রাঙ্গানো ঠিক আছে তাহলে যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে কোনটা সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক কোথায় থাকে প্লাস্টিক আমার যে এনিমেলগুলো আছে সেগুলোতে প্লাস্টিক থাকবে না উদ্ভিদে প্লাস্টিক থাকে তবে ছত্রাকে প্লাস্টিক থাকে না ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে প্লাস্টিডের বেসিক যে কোথায় থাকে কোথায় থাকে না এখন তোমরা জানো যে আমরা প্লাস্টিককে কয় ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোর মানে কি সবুজ তাইলে সবুজ বর্ণের প্লাস্টিক ক্রোমোপ্লাস্ট ক্রোম মানে কি রং ঠিক আছে বা বর্ণ তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে যেখানে কালার হবে সেখানে ক্রোমোপ্লাস্ট থাকবে আর লিউকোপ্লাস্ট এই লিউকোস শব্দের অর্থ কি বর্ণহীন আমরা জানি লিউকোসাইট তাহলে লিউকোসাইট মানে কি হোয়াইট ব্লাড সেল তাহলে লিউকোস শব্দের অর্থই হচ্ছে আমার সাদা ঠিক আছে তাহলে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিক এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় এটা পরীক্ষায় আসা কোশ্চিন তো কিভাবে মনে রাখবো দেখো অ্যামাইলো স্টার্চকে আমরা ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যামাইলোস অ্যামাইলোপেক্টিন তো যেহেতু অ্যামাইলো আছে অর্থাৎ এটা স্টার্চ রিলেটেড বা কার্বোহাইড্রেট রিলেটেড গেল এরপরে দেখো অ্যালিউরোপ্লাস্ট একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট এটা কীভাবে মনে রাখবো র দিয়ে প্রোটিনের মধ্যেও কিন্তু র আছে ঠিক আছে প্রোটিনের মধ্যেও র আছে অ্যালিউরোর মধ্যেও র আছে বাট ইলায়োর মধ্যে বা চর্বির মধ্যে সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট কোনো র নেই ক্লিয়ার বা চর্বি আমি মনে রাখব না আমি মেনলি লিপিড মনে রাখব তাইলে লিপিডের মধ্যে কিন্তু কোনো র নাই আর প্রোটিনের মধ্যে র আছে অ্যালিউরোর মধ্যে র আছে তাইলে এভাবে হচ্ছে আমি এটা মনে রাখতে পারি এখন প্লাস্টিড মূলত কি প্লাস্টিড হচ্ছে আমাদের কোষের রান্নাঘর ক্লিয়ার শক্তিঘর ছিল মাইটোকন্ড্রিয়া রান্নাঘর হচ্ছে প্লাস্টিড তো প্লাস্টিডের কোশ্চিন যদি দেখো হিউজ পরিমাণে কোশ্চিন কিন্তু প্লাস্টিড থেকে আসছে সবগুলা তোমরা ভালো করে পড়ে ফেলবা আর প্লাস্টিডের আরেকটা জিনিস তোমাদের লাগবে সেটা হচ্ছে প্লাস্টিডের আকৃতি ঠিক আছে তোমাদেরকে অনেকগুলো প্লাস্টিকের আকৃতি দেওয়া আছে যে এই উদ্ভিদটার প্লাস্টিকটা কেমন ওই উদ্ভিদটার প্লাস্টিকটা কেমন এর মধ্যে সবচেয়ে বেশি হাসে হচ্ছে তোমাদের ইউলোট্রিক্স কারণ এটা অধ্যায় আলাদাভাবে দেওয়া আছে এটা কি আকৃতির এটা হচ্ছে রিং আকৃতির অথবা গার্ডেল আকৃতির অথবা বেল্ট আকৃতির ঠিক আছে তাহলে প্লাস্টিক থেকে এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই জানতে হবে আর যেটা বললাম যে আমাদের অন্যান্য অঙ্গাণুর চেয়ে প্লাস্টিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো সেন্ট্রিওল সেন্ট্রিওল সাধারণত খুব একটা পরীক্ষায় আসে না সেন্ট্রিওল থেকে যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রিওলটার কাজ সেন্ট্রিওলের কাজ কি আর সেন্ট্রিওলের ঝিল্লি আছে কি না সেন্ট্রিওলের কোনো ঝিল্লি নাই বাট সেন্ট্রো জোমের ঝিল্লি আছে। এরপরে হচ্ছে সেন্ট্রিওলের কাজ কি এটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে কোন কোষ উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকবে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকবে না ঠিক আছে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকবে না এই যে দেখো লিখে দিছে প্রো ক্যারিওটা ডায়াটোম ইস্ট এই সব ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল থাকবে না ঠিক আছে এই সব ক্ষেত্রে সেন্ট্রিওল ইউজুয়ালি থাকে না তবে কিছু কিছু উদ্ভিদে সেন্ট্রিওল থাকতে পারে তবে বেসিক কথা মনে রাখলে এক কথায় মনে রাখলে মূলত সেন্ট্রিওল কার বৈশিষ্ট্য প্রাণীর বৈশিষ্ট্য এরপরে দেখো সেন্ট্রিওলের মধ্যে এগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে যদি স্ট্রাকচার রাখি তাহলে ধরো এটা হচ্ছে আমার টোটাল সেন্ট্রোজোম এটার মধ্যে এটা একটা সেন্ট্রিওল এটা একটা সেন্ট্রিওল ফ্লুইডটার নাম কি সেন্ট্রো স্পিয়ার পরস্পর এরা কত কোণে থাকে এরা পরস্পর মোটামুটি নাইনটি ডিগ্রি কোণে থাকে তাহলে দেখো সেন্ট্রোজোমের কিন্তু ঝিল্লি আছে বাট সেন্ট্রিওলের কোনো ঝিল্লি নাই কি দিয়ে তৈরি হয় ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি হয় টোটাল কয়টা নয় ইন্টু তিনটা অর্থাৎ অনুনালিকা তো তিনটা করে একসাথে থাকে কয়টা গ্রুপ থাকে নয়টা গ্রুপ থাকে অর্থাৎ সাতাইশটা অনুনালিকা টোটাল একসাথে থাকে আর কী নিশ্চিত করে এটা তোমরা জানো অ্যাস্টারে নিশ্চিত করে এরপরে দেখো সাইটোস্কেলিটন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না জাস্ট তোমরা নামগুলো অন্তত ভালো করে মনে রাখবে যে সাইটোস্কেলিটনের মধ্যে কি কী আছে আর সাইটোস্কেলিটনের কাজ কী আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সাইটোস্কেলিটনের মধ্যে কী কি আছে আমরা বললাম মাইক্রোটিবিউলস মাইক্রোফিলামেন্ট মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই মাইক্রো আবার কী দিয়ে তৈরি টোটাল তেরোটা প্রোটো দিয়ে তৈরি সিলিয়া ফ্লাজেলা বলো সেন্ট্রিওল বলো সব কিছু কিন্তু সাইটোস্কেলিটন থেকেই তৈরি হয় আচ্ছা নেক্সট দেখো নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে যেগুলো লাগবে সবার প্রথম এই শব্দটা কোথা থেকে আসছে নাক থেকে আসছে কে আবিষ্কার করছে রবার্ট ব্রাউন শুক্রানোর কত পার্সেন্ট নিউক্লিয়াস খুব 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 ইম্পর্টেন্ট লাইন শুক্রানুর নাইনটি পার্সেন্ট হচ্ছে নিউক্লিয়াস এরপরে নিউক্লিয়াসের পার্টগুলো তোমরা ভালো করে পড়বা ঠিক আছে যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে স্ট্রাকচারগুলা যেন ভালো করে মনে থাকে তাহলে সেন্টারে নিউক্লিওজোম থাকতেছে আর নিউক্লিয়াসের যে মেমব্রেন মেমব্রেনের মধ্যে কি থাকে ছিদ্র থাকে এগুলো কতগুলো অনুদ্বারা নিয়ন্ত্রিত হয় আর এটার ব্যাসটা কত ডায়ামিটারটা কত নেক্সট আমরা যদি ক্রোমোজোমে চলে আসি তাহলে তোমাদের কিছু কিছু ক্রোমোজোমের সংখ্যা মুখস্থ রাখতে হবে ঠিক আছে এই ক্রোমোজোমগুলো ইম্পর্টেন্ট না তবে ক্রোমোজোম থেকে মেনলি একটা ছক আছে যেটা তোমাদের বইয়ে এই ছকটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে ক্রোমোজোমের ছক থেকে যে ক্রোমোজোমের ছকে কী কী ছিল বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দেওয়া ছিল তাদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া ছিল ইম্পর্টেন্ট কিছু কিছু আছে এগুলো যেন তোমাদের একবারে খুব ভালো করে মাথায় থাকে নেক্সট আমরা যদি আসি দেখো নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিক অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি এত কিছু আসে না নিউক্লিক অ্যাসিড থেকে মেনলি যেটা আসে সেটা হচ্ছে তোমরা যদি ডিএনএর গঠন ভালো করে পড়ো এবং হচ্ছে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য ডিএনএর গঠন ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য তাহলে তোমাদের কমন একটা প্রশ্ন যে ডিএনএতে নিচের কোনটি পাওয়া যাবে না এটি ইউ এই চারটার মধ্যে ডিএনএতে কোনটি পাওয়া যাবে না অথবা ডিএনএর ক্ষেত্রে তিনটা সংখ্যা আছে আমরা জানি চৌত্রিশ অ্যাংস্ট্রং থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রং টোয়েন্টি অ্যাংস্ট্রং কোনটা কোথায় পাওয়া যায় তারপরে হচ্ছে আর এন এতে নিচের কোনটি পাওয়া যাবে না থাইমিন নাকি ইউরাসিল কোনটি পাওয়া যাবে না নিচের কোনটি পিউরিন নিচের কোনটি পাইরিমিডিন তাহলে এই যেই স্ট্রাকচার যেটা আছে তোমরা যদি স্ট্রাকচারাল প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলো তাইলেই তোমাদের হয়ে যাবে আচ্ছা পিউরিন আর পাইরিমিডিন শেখার জন্য সহজ একটা উপায় হচ্ছে রসই যার মধ্যে রসই থাকবে সে হচ্ছে পাইরিমিডিন যেমন কি কি ইউরাসিল তারপরে হচ্ছে থাইমিন এরপরে কি আছে তাইলে সবার প্রথমে এটি নিন রসই নাই তারপরে আমি যদি আসি তারপরে সি তারপর সিটটি সাইটোসিন তারপরে কি ইউরাসিল এগুলোতে কিন্তু আছে থাইমিন এটা তো কিন্তু ই আছে তাহলে এই তিনটা হচ্ছে পাইরিমিডিন আর এগুলো হচ্ছে পিউরিন এছাড়া ডিএনএ কে কয় ভাগে ভাগ করা যায় কোনো ভাগ নাই বাট আর এর কিন্তু অনেকগুলো ভাগাভাগি আছে তাহলে এই ভাগগুলো তোমাকে ভালো করে জানতে হবে কোন এর মডেল হচ্ছে ক্লোভাল বা লবঙ্গপত্রের মতো টি এর তাইলে এটা তোমাকে ভালো করে জানতে হবে ডিএনএ আর এর যে পার্থক্যটা দেওয়া আছে আর ডিএনএ যে গঠনটা দেওয়া আছে এই গঠনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার ডিএনএ কত সূত্রক আর এনএ কত সূত্রক আর এন কি কখনো দ্বিসূত্র হতে পারে ডিএনএ কি কখনো সূত্রক হতে পারে যদি হয় সেটার এক্সাম্পলটা কি তাহলে এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে জানতে হবে নিউক্লিক অ্যাসিড থেকে দেখো নিউক্লিক অ্যাসিড হিউজ বড় একটা টপিক হলেও খুব বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে না তাহলে এই গেল হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পার্ট এরপরে যদি আমরা বলি এরপরে হচ্ছে জিন জিন তোমাদের জন্য খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে তাহলে আমরা এটা একসাথে যদি বলি তাহলে জিন থেকে তোমাদের মেনলি যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে সংজ্ঞা গত কয়েক বছর ধরে জিন থেকে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সংজ্ঞা দিয়ে প্রশ্ন হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন হয় না যে সিস্ট্রন কি তারপর হচ্ছে এক্সন কি তারপর হচ্ছে ইন্ট্রন কি পাঁচ মিনিট আনাস পাঁচ মিনিট আচ্ছা তাহলে আমাদের হচ্ছে সিস্ট্রন তারপরে হচ্ছে একজন ইন্ট্রন এই যে ডেফিনেশনগুলো আছে ঠিক আছে রেকন মিউটন সিস্ট্রন রেপ্লিকেশন সব ডেফিনেশনগুলো জাস্ট জানতে হবে অর্থাৎ তোমাকে জিন থেকে খুব বেশি কিছু পড়তে হচ্ছে না আর বেশিরভাগ কিন্তু নাম পড়লেই বলা যায় রেকম্বিনেশনের একক রেকন মিউটেশনের একক মিউটন। তারপরে কাজের একক সিস্ট্রন ঠিক আছে ইন্ট্রন কোনটা যেটা হচ্ছে আমার একটা ডেফিনেট কার্যকর জিনের মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার ইন্ট্রন আর আসল জিনটার নাম কি আসল জিনটার নাম হচ্ছে একজন এই দুটাকে কেটে ফেলাকে কি বলা হয় কেটে যদি আমি বাকি বাকিটুকুকে জোড়া লাগায় দেই সেটাকে বলা হয় আবার স্পাইসিং তাহলে তোমরা যদি ডেফিনেশনগুলো পড়ো এটা থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবা আর নামের সাথে তো মিল আছে সো এটা মনে রাখা এমন কঠিন কিছু না বাকিগুলো জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে এরপরে দেখো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এটা যেইটুকু লাগে আমরা একবারে পড়ে ফেলি ঠিক আছে তাহলে সবার প্রথম কি রেপ্লিকেশন তারপর ট্রান্সক্রিপশন এরপরে ট্রান্সলেশন এখান থেকে তোমাদের কি কি লাগে প্রথমে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া এটাকে কি বলা হয় রেপ্লিকেশন বলা হয় ডিএনএ কোথায় থাকে নিউক্লিয়াসে তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়া কোথায় সংগঠিত হয় নিউক্লিয়াসে শেষ ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় ট্রান্সক্রিপশন বলা হয় তো এখানেও আমি বলি যে ডিএনএটা কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে তাহলে এই ঘটনা কোথায় সংঘটিত হয় এটাও নিউক্লিয়াসে সংগঠিত হয় আর এ থেকে কি তৈরি হয় এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয় তো এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় প্রোটিন তৈরি করে কোন অঙ্গাণু রাইবোজোম আর রাইবোজোম থাকতেছে কোথায় সাইটোপ্লাজমে তাইলে ট্রান্সলেশন কোথায় সংগঠিত হয় ট্রান্সলেশন হচ্ছে সাইটোপ্লাজমে সংগঠিত হয় কোন অঙ্গাণু রাইবোজোম এই লাইনটুকু জাস্ট মাথায় রাখো তাহলেই হবে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া রেপ্লিকেশন কোথায় নিউক্লিয়াসে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন কোথায় নিউক্লিয়াসে আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া সেটা হচ্ছে ট্রান্সলেশন এটা কে করে রাইবোজম করে কোথায় সংঘটিত হয় সাইটোপ্লাজমে সংঘটিত হয় এইটুকু জানলেই অনেকগুলো প্রশ্ন কাভার হয়ে যাবে আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে দেখো এমআরএনএ থেকে আবার অনেক সময় ডিএনএ তৈরি হইতে পারে তাহলে এটা কি ট্রান্সক্রিপশনের উল্টা না এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন এটা কোথায় দেখা যায় এইচআই ভাইরাসে দেখা যায় তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কি এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া আচ্ছা এবার লাস্ট বাদ জেনেটিক কোড তো জেনেটিক কোডের প্রশ্নগুলো যদি দেখো তাহলে আমার টোটাল জানতে হবে জেনেটিক কোড হচ্ছে কয় অক্ষরের জেনেটিক কোড কয় অক্ষরের জেনেটিক কোড হচ্ছে তিন অক্ষরের কয় অক্ষর তিন অক্ষর টোটাল জেনেটিক কোড কয়টা চৌষট্টিটা টোটাল কয়টা চৌষট্টিটা এর মধ্যে স্টপ কোড কয়টা স্টপ কোড হচ্ছে তিনটা স্টপ কোড তিনটা কি ইউএিএ আর একটা হচ্ছে ইউ এ আচ্ছা ঠিক আছে এটা একটু দেখে নিও ইউএি ইউজি এটা হচ্ছে থার্ড এরটা কি আছে সেটা আচ্ছা দেখো এরপরে হচ্ছে আমার সিক্সটি ওয়ান সংখ্যক বাকি তো এই যে সিক্সটি এর মধ্যে সাইডটা হচ্ছে একরকম আর একটা এ ইউজি এটা হচ্ছে আলাদা এটাকে বলা হয় হচ্ছে স্টার্ট করুন তাহলে জেনেটিক কোড থেকে আমার কি কী জানা লাগতেছে যে জেনেটিক কোড টোটাল কয়টা টোটাল কয়টা চৌষট্টিটা কয়টা প্রোটিনের জন্য বিশটা প্রোটিনের জন্য কয় অক্ষরের তিন অক্ষরের এই জেনেটিক কোডগুলোর মধ্যে তিনটা হচ্ছে স্টপ কোডন তিনটা হচ্ছে স্টপ কোডন ঠিক আছে তিনটা হচ্ছে স্টপ কোডন তাহলে স্টপ কোডনগুলো একটু দেখে নিও তাহলে এই তিনটা গেল স্টপ কোডন এদের আরেক নাম কি ননসেন্স কোডন কারণ কি কারণ এরা কোনো কিছুকে কোট করে না এ কারণে এরা ননসেন্স বাকি থাকলো আমার একষট্টিটা এই একষট্টিটার মধ্যে এ ইউজি যেটা সেটাকে বলা হচ্ছে স্টার্ট করুন আর বাকি সাইডটা হচ্ছে আলাদা এগুলো তোমার না জানলেও চলবে তাহলে তুমি তিনটা স্টপ করুন শেখো একটা এউজি শিখো তাহলে এই প্রশ্নগুলাই যদি তুমি কাভার করে ফেলতে পারো তাহলে দেখবা তুমি কোশ্চেনগুলো সলভ করবা মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কাভার তাহলে আমাদের মোটামুটি হিউজ একটা চ্যাপ্টার ছিল এর যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে আমরা এগুলো কাভার করে ফেলছি প্রশ্ন যদি দেখো এই যে দেখো নিউটন কী মাস্টার ব্লুপ্রিন্ট কোনটাকে বলা হয় কোনটা ডিএনএ ভাইরাস ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয় তাইলে আমি যেগুলো বললাম ওই পার্টগুলো থেকেই প্রশ্ন আসছে তোমার জিনের সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে ক্রোমোজোমের ছকটা থেকে প্রশ্ন আসছে এটাও ক্রোমোজোমের ছকেরই প্রশ্ন যে বৈজ্ঞানিক নাম কি এটা অ্যাকচুয়ালি এই অধ্যায়ের নয় এটা চার অধ্যায়ের প্রশ্ন আচ্ছা তাহলে আমরা যে এগুলো দেখলাম এখানেও দেখো কতগুলো অটোজোম থাকে এটা ওই ছক থেকে প্রশ্ন করা বর্তমানে কোনটি ব্যবহার করে ডিএনএ শনাক্ত করা যায় এটা মূলত এগারো অধ্যায় আমরা ভালো করে পড়বো মানুষের দেহে কোষে কতগুলো নিউক্লিয়ার জোম থাকে এটা আসার সম্ভাবনা এখন খুবই কম এটা অনেক আগের প্রশ্ন এরপরে দেখো এডিনিন থাইমিনের সাথে যুক্ত হয় কে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে আর কে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে ঠিক আছে আমরা জানি এ ডাবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি অথবা এ ডাবল বন্ড ইউ সো যেগুলো আমি বললাম রিসেন্ট যদি তোমরা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর প্রশ্ন বা বিশ বছরের প্রশ্ন দেখো ঘুরে ফিরে দেখবা এগুলোর মধ্যে থেকে তাহলে এই লাইনগুলাই জাস্ট যদি মাথায় রাখতে পারো অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে সলভ করতে পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রি অ্যাডমিশন হিসাবে অনেক অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে মোটামুটি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নাইনটি ফাইভ পার্সেন্ট কাভার হয়ে যাবে জাস্ট আমার কথাগুলো যেগুলো বলছি সেই টপিকগুলো কাভার অ্যাডমিশনের কোশ্চিন বলতে আমার জাস্ট আগে যেগুলো এসে গেছে সেই প্রশ্নগুলো একটু কাভার করো আর হচ্ছে প্রত্যেকটা বইয়ের অনুশীলনী গুলা কাভার করো দ্যাটস মোর দ্যান এনাফ আপাতত প্রি অ্যাডমিশন হিসেবে সবাইকে ধন্যবাদ